বিয়ের দাবিতে শুক্রবার সারা রাজ্যব্যাপী কর্মবিরতির ঘোষণা করেন নাগরিক যৌথ মঞ্চ। সেই কর্মবিরতির মিশ্র রূপ দেখা গেল হলদিবাড়িতে। শাসক দলের দাবি অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে পঠন পাঠন। হলদিবাড়ির ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাসুক সরকার জানান, আজকের এই আন্দোলন হলদিবাড়িতে তেমন প্রভাব পড়েনি। সকাল থেকে হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল চন্দ্র রায় এবং সভাপতি রাজেশ সরকার সহ অন্যান্য ব্লক নেতৃত্বরা হলদিবাড়ি ব্লকের বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল এবং বিডিও অফিস পরিদর্শন করেন এবং কাজকর্ম স্বাভাবিক রয়েছে বলেই তারা জানান। সংবাদ মাধ্যমের সামনে কি বললেন মাসুক সরকার আমরা শুনে নেব। দেখলাম প্রত্যেক দিন যেমন কাজ হয়, কর্মচারীরা পরিষেবা দেন সাধারণ মানুষদের, সেরকমভাবেই কাজকর্ম চলছে। এর দাবি বলতে সাধারণ কর্মচারী ও বাংলার সাধারণ মানুষ মমতা ব্যানার্জির সাথে রয়েছে। তবে বিরোধী শিবিরের নেতাদের কটাক্ষের মুখে রাজ্যের মুখ্যমন্ত্রী ডিএ নিয়ে কি বললেন বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক দধিরাম রায়? 39% তাদের ডিএ বাকি, রাজ্য সরকার 3% ঘোষণা করেছে, তাহলে বাকি 36% এরা কেন পাবে না? এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন 2010 সালে, তিনি এই কর্মচারীদের নিয়ে ভাষণ দিয়েছিলেন যে কেন্দ্রের হারে যে রাজ্য সরকার ডিএ দিতে পারে না, সেই রাজ্য সরকার সরকারে থাকার তার নৈতিকতা থাকে না। তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দল নেত্রী ছিলেন তখন তিনি বলছেন একরকম কথা, আজকে তিনি সরকারে আছেন, তিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি আজকে বলছেন আমি ডিএ দিতে পারবো না, আমার মুন্ড কেটে নিন। হ্যাঁ, সরকারি কর্মচারীরা ঘেউ ঘেউ করছে, আজকে তিনি সরকারি কর্মচারীদের কুকুরের সঙ্গে তুলনা করছেন, এর থেকে লজ্জা পশ্চিমবঙ্গের আর হতে পারে না। তাই এই সরকারের যত তাড়াতাড়ি সম্ভব এই সরকারকে পদত্যাগ করা উচিত,